কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহাত দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। এই কাজটা সবাই মিলে করে, এটা সমবেতভাবে সকল মুসল্লিদের নিয়ে, এইটা আসলে সুন্নতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায়। এটা হানাফিদের মতেও বেদাত, আহলে হাদিসের মতেও বেদাত। সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারো মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই মুনাজাতটা তিনি দিতে পারলেন না। দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। আল্লাহুম্মা আমিন করে অনেক টাকা কামাই করছে। সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন, কোন হাদিসে পাইছেন? আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি এটা না। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছেন এরকম কোন হাদিস আমরা খুঁজে পাই না। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারবে না। সম্মিলিত মোনাজাত করেছেন, কোন হাদিসে পাওয়া যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়। নামাজের পরে এই সব জায়গাতে হাত তুলে দোয়া করবেন না। মুনাজাত করেছেন তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। জামাতবদ্ধভাবে করেছেন একটা হাদিস নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। নামাজের পরে যৌথ মোনাজাত একটি হাদিসে নেই। যে কাজ নবী করেননি সে কাজকে আমরা সমর্থন। এখন আমরা দেখার চেষ্টা করব ফরজ সালাতের পরে যে সম্মিলিত মোনাজাত করা হয় এই মোনাজাতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি কিনা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে এর আগে আপনাদের সামনে আমি এ কথা বলতে চাই যে আসলেই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত সম্পর্কে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসগণ কি বলেছেন, হাদিস বিশারদগণ আলিম বিদ্বান তারা কি বলেছেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত সুন্নাত না বেদাত, এ বিষয়ে বিশ্ববিখ্যাত যারা মুজাদ্দিদ রয়েছেন, শাইখুল হাদিস রয়েছেন, তারা কি বলেছেন, তাদের মতামত, তাদের ফতোয়া আপনাদেরকে তো আমি শোনাতে চাই। চলুন আমরা চলে যাই এখান থেকে 800 বছর পূর্বে। এখান থেকে 800 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন 661 হিজরিতে ইমাম আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু আলাইহি। তিনি তার মাজমু ফতোয়া 22তম খণ্ড 516 এবং 17 পৃষ্ঠায় ফরজ নামাজের পরে দলবদ্ধভাবে সংঘবদ্ধ এই মুনাজাতকে তিনি বেদাত বলে ঘোষণা করেছেন। আমরা চলে যাই আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু আলাইহির দিকে, যিনি জন্মগ্রহণ করেছিলেন 691 হিজরি, মৃত্যুবরণ করেছিলেন 751 হিজরি। তিনি তার জাদুল মাআদ প্রথম খণ্ড 249 এবং 50 পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাত কে বেদাত বলেছেন। সৌদি আরবের স্থায়ী গবেষণা ও ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত ফতোয়া আল লাজনা আদ দামিয়ান 2002 সাল 7ম খণ্ড 103 পৃষ্ঠা ফতোয়া নম্বর 3901 উক্ত ফতোয়ায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ হাইয়াতুল কিবারিল ওলামা তাদের লিখিত গ্রন্থ হাইয়াতুল কিবারিল ওলামা প্রথম খণ্ড 244 পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। সৌদি আরবের সাবেক গ্রান মুফতি শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি তার মাজমু ফতোয়া 11তম খণ্ড 170 পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। আল্লামা মুহাম্মদ ইবনে সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহু আলাইহি আল্লামা উসাইমিন মাজমু ফতোয়া 13তম খণ্ড 258 পৃষ্ঠায় প্রচলিত এই ফরজ সালাতের পরে সংঘবদ্ধ মুনাজাতকে বেদাত বলেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু আলাইহি তিনি তার সিলসিলা যাইফা দ্বিতীয় সংস্করণ তৃতীয় খণ্ড 31 পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু আলাইহি তিনি তার লিখিত গ্রন্থে প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। সম্মানিত উপস্থিতি, এছাড়া মাসিক আত-তাহরিক 98 সাল ফেব্রুয়ারি এবং ডিসেম্বর সংখ্যায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। জমিয়াতে আহলে হাদিসের একমাত্র মুখপাত্র সাপ্তাহিক আরাফাত 41তম বর্ষ 40তম সংখ্যা 29শে মে 2000 সাল 7নম্বর পৃষ্ঠা 24নম্বর টিকায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র মুখপত্র মাসিক পৃথিবী 98 সংখ্যা আগস্ট মাস 3নম্বর প্রশ্ন
একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তাআলা। তার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের 132 এবং 33 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। জমিয়াতে আহলে হাদিসের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মাওলানা আলিমুদ্দিন রহমাহুল্লাহ আলাইহি 1971 সালে লিখিত কিতাবুদ্দোয়া নামক বইয়ের 57 এবং 58 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। হানাফি মাযহাবের বিদ্বানগণ সহি বুখারী এবং ত্রিমিজির ভাষ্যকার তিনি তার উরফুল সাজিবের 95 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। এছাড়াও হানাফি মাযহাবের প্রখ্যাত বিদ্বান মুফতি ফাইজুল্লাহ হানাফি হাটহাজারি তিনি তার আহকামুদ দাওয়াত আল মুরাজাওয়া 10 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। এছাড়াও জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি তার রাসায়েল এবং মাসায়েল প্রথম খণ্ড 130 এবং 31 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। আল্লামা রশিদ আহমদ পাকিস্তানি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি তার আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড 68 পৃষ্ঠায় ফরজ সালাতের পরে সংঘবদ্ধভাবে প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। তিনি তার লিখনীতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 ওয়াক্ত সালাত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্য জামাতবদ্ধভাবে আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে কোনো একদিন সাহাবীদেরকে নিয়ে সালাত ফরজ সালাতের পরে সংঘবদ্ধ মুনাজাত করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে একজন সাহাবি হলেও একটি হাদিস বর্ণনা করে যেত। অথচ তার অসংখ্য হাদিসের মধ্যে ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে মুনাজাত করেছেন এই মর্মে আসমানের নিচে পৃথিবীর বুকে একটি হাদিসও পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমরাও রশিদ আহমদ পাকিস্তানের কণ্ঠের স্বরে কণ্ঠ মিলিয়ে একথা বলতে চাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবালোকে সাহাবীদেরকে নিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত প্রকাশ্যে আদায় করেছেন, তার অসংখ্য সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তার অসংখ্য হাদিস রয়েছে, কিন্তু ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাতের পক্ষে যেহেতু একটি হাদিসও আমরা পাই না, অতএব আমরা এটা দেখতেহীন ভাষায় বলতে পারি ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে যে মোনাজাত করা হয় এটা বেদাত বেদাত বেদাত, এখানে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দলবদ্ধ মোনাজাত করেছেন এটা হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় বৃষ্টি বন্ধের জন্য দলবদ্ধ মোনাজাত করেছেন এটা হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য এবং চন্দ্র গ্রহণের সময় দলবদ্ধ মোনাজাত করেছেন এটা হাদিসে রয়েছে। কোনোতে নাজিলা দলবদ্ধ হয়ে পড়েছেন এটা হাদিসে রয়েছে। কোনোতে বেতের দলবদ্ধ হয়ে পড়েছেন এটা হাদিসে রয়েছে। আমরা সামান্যতম বর্ণনাও পেয়ে যাই জীবনে একদিন যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সে আমল পর্যন্ত আমরা পেয়ে যাই, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উত্তম কর্ম করে গেলেন তার একটি বর্ণনাও আমরা পাবো না, এটা কি করে হতে পারে? সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের দেশের আমরা এ দেখতে পাই যে আমাদের দেশের ইমামগণ যদি দাড়ি ছাটে দাড়ি কাটে ক্লিন শেভ করে রাখে তাহলে ওই ইমামের ইমামতি থাকে, আমাদের দেশের ইমাম যদি হাতে মেহেদি লাগায় যেটা হারাম ছিল ওই ইমামের ইমামতি থাকে, আমাদের দেশের ইমাম যদি গলাতে হাতে স্বর্ণের আংটি চেন ব্যবহার করে যেটা পুরুষের জন্য হারাম ছিল ওই ইমামের ইমামতি থাকে, আমাদের দেশের ইমাম যদি জর্দা খায় গুল খাই এ জাতীয় যত নিষেধার দ্রব্য রয়েছে কানপুর জদ্দাপুর 300 পাতি এ জাতীয় কত কিছু রয়েছে তা যদি খেয়ে আমাদের মসজিদের ইমাম ইমামতি করে হারাম খেয়ে ইমামতি করে আমরা ওই ইমামের চাকরি নিয়ে কথা বলি না, কিন্তু যে ব্যক্তি ফরজ সালাতের পরে এই বেদাতি মুনাজাত না করে আমরা ওই ইমামকে চাকরিচ্যুত
উঠে পড়ে লেগে যায়। সম্মান।